আমি ডাক্তার ইস্তেক আহমেদ মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে আছি পার্ব হসপিটালে আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্স অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্স হচ্ছে বর্তমান বিশ্বের জন্য খুব স্বরূপ আর আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশ যেগুলো হচ্ছে দরিদ্রতম দেশ সেসব দেশের জন্য অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্সটা আসলে খুবই ভবিষ্যতের জন্য খুবই হুমকি স্বরূপ হয়ে আসবে এই জন্য আমি অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্স নিয়ে আসি কিছু কথা বলতে চাচ্ছি অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্সটা আসলে অ্যান্টিবায়োটিক জিনিসটা কী আমাদের প্রথমে সেটা বুঝতে হবে অ্যান্টিবায়োটিক হচ্ছে আমাদের শরীরে যখন কোনো অসুখ বাসা বাঁধে তখন হচ্ছে বিভিন্ন কারণে সেটা বাসা বাঁধতে পারে ব্যাকটেরিয়া ভাইরাস বিভিন্ন কারণে অ্যান্টিবায়োটিকটা আসলে কাজ করে ব্যাকটেরিয়ার উপরে বিভিন্ন রোগ জীবাণুকে আমরা যখন অসুস্থ হয়ে যাই অ্যান্টিবায়োটিকটা তখন সেই রোগ জীবাণুর বিরুদ্ধে কাজ করে তাকে আমাদেরকে সুস্থ করে তোলে এখন যদি আমরা অ্যান্টিবায়োটিকটা ঠিক মতো না খাই যে আমরা যদি রেজিস্টার্ড ফিজিশিয়ান ছাড়া কোনো ইন্ডিকেশন ছাড়া যদি অহেতুক খেতে থাকে এবং সঠিক ডোজে এবং সঠিক ডিউরেশনে যদি খেতে না থাকে তাহলে দেখা যাবে এক সময় অ্যান্টিবায়োটিকটা রেজিস্টেন্স হয়ে যাবে পরবর্তীতে যখন আমরা অন্য কোনো অসুখ বিসুখে আক্রান্ত হবো ওই অ্যান্টিবায়োটিকটা তখন আর কাজ করবে না আমি একটা উদাহরণ দিয়ে বলতে পারি যেমন মনে করেন আমি একটা অ্যান্টিবায়োটিক খেলাম এখন অ্যান্টিবায়োটিকটা হচ্ছে আমার শরীরের মধ্যে প্রবেশ করলো তখন সে হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তার শরীরের মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো ঢুকলো সেটাকে মেরে ফেলার জন্য কাজ করবে কিন্তু এখন দেখা গেলো আমি একদিন খেলাম দুই দিন খেলাম দুইটা তিনটা অ্যান্টিবায়োটিক খেলাম তখন দেখা গেল অ্যান্টিবায়োটিকটা শরীরের মধ্যে ঢুকে ব্যাকটেরিয়া কিছু ধ্বংস করলো কিছু ধ্বংস করতে পারলো না তখন যে ব্যাকটেরিয়াগুলো আমার শরীরের মধ্যে রয়ে গেলো যে জীবাণুগুলো আমার শরীরে রয়ে গেলো তারা তখন দেখা যাবে ওই অ্যান্টিবায়োটিকটার বিরুদ্ধে সে জেনে যাবে যে অ্যান্টিবায়োটিকটা এভাবে তার শরীরের উপর কাজ করে পরবর্তীতে ওই ব্যাকটেরিয়াগুলো তো অর্ধেক মারা গেলো অর্ধেক রয়ে গেল তারা হচ্ছে কি আরও মাল্টিপ্লিকেশন করতে থাকবে শরীরের মধ্যে আরও বংশবৃদ্ধি করতে থাকবে এবং পরবর্তীতে আমি যদি আরেকটা অ্যান্টিবায়োটিক দিই তারা তো পথ চিনে গেছে যে কীভাবে তাদেরকে মারা যাবে সেই কারণে তখন দেখা যায় তারা ওই অ্যান্টিবায়োটিকটার বিরুদ্ধে প্রোটেকশন নেওয়া শুরু করবে পরবর্তীতে আরেকজন ডাক্তার অ্যান্টিবায়োটিক দিলেও তখন অ্যান্টিবায়োটিকটা আর কাজ করবে না এই জন্য আমাদেরকে অ্যান্টিবায়োটিকটা আসলে খাওয়ার জন্য খুব রেজিস্টার ফিজিশিয়ান ছাড়া বাইরে আমরা যেগুলো দোকান থেকে বা ফার্মেসি থেকে বা অনেক সময় দেখা যায় পল্লী চিকিৎসকদের থেকে আমরা কিনে খাই সেখান থেকে আমাদেরকে দূরে থাকতে হবে কারণ অ্যান্টিবায়োটিক খাওয়ার নিয়ম হচ্ছে যে অ্যান্টিবায়োটিক যে রোগে কাজ করে সেই অ্যান্টিবায়োটিকটা খেতে হবে এক নাম্বার দুই নম্বর হচ্ছে সঠিক ডোজে খেতে হবে কোনো অ্যান্টিবায়োটিক একবেলা কোনো অ্যান্টিবায়োটিক দুইবেলা কোনো অ্যান্টিবায়োটিক তিনবেলা চারবেলা করে আছে সেরকম এবং অ্যান্টিবায়োটিকের ডিউরেশনটাও সাধারণত আমরা পাঁচ দিন সাত দিন অনেক ক্ষেত্রে দশ দিন চৌদ্দ দিন পর্যন্ত দিই এটা যদি ঠিকমতো না দিই তাহলে ব্যাকটেরিয়া সম্পূর্ণরূপে ধ্বংস হবে না সেজন্য আমাদেরকে অ্যান্টিবায়োটিকটা ঠিক ডোজে খেতে হবে আর অ্যান্টিবায়োটিকটা যদি আমরা ঠিকমতো না খাই তাহলে তার ইফেক্ট কী হবে পরবর্তীতে একটা সময় দেখা যাবে আমরা সামান্য সর্দি কাশিতে আক্রান্ত হচ্ছি সেই সামান্য সর্দি কাশিতে দেখা যাবে অনেক বড় বড় অ্যান্টিবায়োটিক লাগতেছে যেমন এখন ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন বাদ দিয়ে আমরা থার্ড জেনারেশন আসছি পরবর্তীতে দেখা যাবে ফোর্থ জেনারেশন অ্যান্টিবায়োটিকও আমাদের প্রয়োজন হবে একসময় দেখা যাবে আমাদের ফোর্থ জেনারেশনও কাজ করবে না তখন আমাদের মানে সামান্য হাঁচি কাশিতেই যেটা আগে আমাদের দেখা যেত আউটডোরে ট্রিটমেন্ট করলো হতে সেটার জন্য আমাদেরকে ইনডোরে ভর্তি হতে হবে এবং ইনডোরে ভর্তি হল যে আমরা আসলে নিরাময় হব সেটার কোনো বলা যাবে না এই জন্য আসলে আমাদের করণীয়টা কি করণীয় হচ্ছে এক নম্বর আমাদের যদি প্রথমে সাধারণ অসুখ বিসুখ হয় অ্যান্টিবায়োটিকের প্রথমে আশ্রয় না নেওয়া কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় এটা ভাইরাল ফিভার হতে পারে এটা চার দিন পাঁচ দিনে এমনি সুস্থ হয়ে যায় প্রয়োজন না ব্যতিরিক কখনোই আমরা অ্যান্টিবায়োটিক সেবন করব না এর জন্য আমরা ফিজিশিয়ানের ফিজিশিয়ানের কাছে যাব পরামর্শ অনুযায়ী যে অ্যান্টিবায়োটিকটা দিবে সেই অ্যান্টিবায়োটিকটা সঠিক ডোজ এবং সঠিক ডিউরেশন আমরা সেটা সেবন করব। তাহলে আমরা এই অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্সের হাত থেকে বাঁচবো এবং আমাদের পরবর্তী প্রজন্ম দেখা যাবে যে একজনের অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্সের কারণে আরেকজন যে কখনো অ্যান্টিবায়োটিক মানে খায়নি তাকেও দেখা যাবে যে ওই অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্সের প্রভাবটা তার শরীরের মধ্যে পড়বে এবং আমাদের পরবর্তী প্রজন্মের উপর এটা মারাত্মক হুমকি স্বরূপ হয়ে থাকবে সেজন্য আমি সবাইকে বলছি রেজিস্টার্ড ফিজিশিয়ান থেকে সঠিক ডোজে সঠিক ডিউরেশনে অ্যান্টিবায়োটিক সেবন করুন এবং পরবর্তী প্রজন্মের জন্য একটা ভালো ভবিষ্যৎ রেখে